সরকারি কর্মচারীদের গ্রেফতারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া সংক্রান্ত সরকারি চাকরি আইনের ধারা বাতিল ঘোষণা করেন হাইকোর্ট এ রায়ের বিষয়ে করা লিফ টু আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ত্রিশ অক্টোবর দিন ঠিক করেছেন আদালত সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের নিয়মিত পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন